আচ্ছা, আচ্ছা দেখেন, আচ্ছা আপনাদের কি মানে ওখানে ডেলিভারিটা কি মানে রাশি? তো এটা হচ্ছিল আমাদের ওয়েবসাইট, তাই না? তো ওয়েবসাইটে আসার পর আমাদের কাজ কি, আমরা একটু ঢুকি আমাদের লগ ইন প্যানেলটায়, admin@gmail.com, 3 4 5 6 7 8 9 আমরা সেদিন সাব ক্যাটাগরি মানে ক্রিয়েট করেছিলাম, তাই না? আমরা সাব ক্যাটাগরি যে ভিওলে যাই, ভিওলে কিছুই দেইনি, তাই না? কিন্তু আমরা সাব ক্যাটাগরি কি করতে পারি, অ্যাড করতে পারি। যেমন উমেনের আন্ডার একটা সাব ক্যাটাগরি কি হতে পারে, শাড়ি, তাই না? শাড়ি, শাড়ির তো অনেক দাম। অ্যাক্টিভ সাবমিট, তারপরে উমেনের আন্ডার কি হতে পারে, হ্যাঁ ভিডিও হচ্ছে, উমেনের আন্ডার কি হতে পারে আর, শাড়ি এত বড় বানানো করতে পারবো না, কুট্টি, কুট্টি নাকি কুর্তি না কুট্টি কয়টা রে, নিজে জানি না নিজে একটা নাম কুর্তি, এও জানি না কুর্তি দেখতে কেমন। দিলাম সেভ, তাহলে হইলো, ডাটা কিন্তু সেভ হয়ে যাবে, ডাটা এটা সাকসেসফুলি এই পর্যন্ত আমরা করেছিলাম, তাই না? এখন ডাটাগুলো আমার কি এই ভিউয়ালে ক্লিক করলে, যেমন আমি ক্যাটাগরি ভিউয়ালে ক্লিক করলে কি আমাকে দেখাচ্ছে কতগুলো ক্যাটাগরি আমার আছে, ঠিক? আমি যদি সাব ক্যাটাগরি ভিউয়ালে ক্লিক করি তাহলে সাব ক্যাটাগরির সবগুলো আমাকে কি করবে, দেখাবে, তাই না? তো ঠিক আছে, যদি সে দেখাইতে চায় তাহলে আমার কাজ কি সেটা দেখানো। তাহলে আমরা কি করব, এইখানে যদি ক্লিক করি তাহলে একটা ইউআরএল সেট করতে হবে না, এখানে আমার দেখছে তো ইউআরএল সেট করতে হবে এখানে। তো এখন আমার কি করতে হবে, আমি ফাইলটা ওপেন করি, কোড স্পেস ডট দিলে আমার কি হবে, ভিএস কোডে ফাইলটা ওপেন হবে। আচ্ছা, তো এরপর ড্যাশবোর্ডে আমরা আমরা এই যে বলছিলাম যে ক্রিয়েট সাব ক্যাটাগরি আর একটা যদি ভিউল এর মধ্যে যে এই যে এই স্ট্রিপে যে অ্যাঙ্কর ট্যাগ, এখানে আমরা তাহলে কী দেবো এখন, এটা সেকেন্ড ব্রেকেট দিলাম, বলবে ইউআরএল ব্রেকেট কি সিঙ্গেল কোটেশন দিয়ে কি রকি ভিউ সাব ক্যাটাগরি নাকি, একটা মিল করান দিলেই হয়েছে, নাম দিলে হয়েছে সাব ক্যাটাগরি দিলাম। দাঁড়াও, ও মাই গড, হ্যাঁ এই ইউআরএল দিলাম, ফার্স্ট ব্রেকেট দিলাম, ইনভার্ট কমা দিলাম, এখানে লিখবেন যে ভিউ ক্যাটাগরি সাব ক্যাটাগরি না সাব ক্যাটাগরি। তাহলে এইটা যখন আমি এখানে দিলাম তাহলে আমার কি করতে হবে, এইটা কোথায় দিতে হবে, রাউটে দিতে হবে না? তো আমি কপি করলাম, ভালো কথা, রাউটে গেলাম web.php-তে, এখানে যাই লিখবো রাউট, গেট না এটা, কারণ আমি ডাটাবেসে ডাটা উঠাই নিয়ে আসবো, গেট দিলাম, ডাবল কোটেশন দিলাম, স্ল্যাশ দিয়ে ইউআরএলটা দিলাম, ইউআরএল হিট করার পর হ্যাঁ হ্যাঁ ব্যাকস্ল্যাশ, এটা ব্যাকস্ল্যাশ বলা হয়, ব্যাকস্ল্যাশ। তারপর আমাদের ওই কন্ট্রোলারটায় যাবো আমরা, সেই কন্ট্রোলারটার নাম কি, সাব ক্যাটাগরি কন্ট্রোলার, তাই না? সাব ক্যাটাগরি কন্ট্রোলার কোলন ক্লাস কমা, আমাদের মেথডের নাম এই ভিউ ক্যাটাগরি দিই, ভিউ সাব ক্যাটাগরি দিলাম, একটা দিলে হয়েছে, হ্যাঁ ভিউ সাব ক্যাটাগরি দিলাম। এখন সাব ক্যাটাগরি কন্ট্রোলারে গেলাম আর এই নামে কি হবে, একটা মেথড হবে, এই যে এই এই পাবলিক ফাংশন, এর কাজ তো শেষ, এরপরে যে পাবলিক ফাংশন ভিউল ভিউ সাব ক্যাটাগরি, এরপরে এসে আমরা কি করলাম, প্যারেন্থিসিস দিলাম, বের হয়ে এসে কি দিলাম, সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু করলাম, ঠিক আছে? এখন এইখানে গিয়ে আমরা ফার্স্টে কি করব, ডাটাটা নিয়ে আসব। তাহলে আমরা কি করব, ফার্স্টে বলবো যে সাপোজ বললাম যে ডাটাস কি, ডাটাস অনেকগুলা ডাটা, বলবো কোন টেবিলে যাও, সাব ক্যাটাগরি টেবিলে যাও, সাব ক্যাটাগরি টেবিলে যাও, যাওয়া মানে কি, ডাবল কলন মানে কি, যাওয়া, যায়া হয়ার না, হয়ার না সরি, অর্ডার বাই কি হবে, অর্ডার বাই বলতে কি বোঝায়, সিরিয়াল, অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে, আইডিটা হবে ডিসেন্ডিং, কি হবে, কারণ যে পরে ইনসার্ট হবে সে আগে থাকবে, গেট
গেট মানে কি সব একসাথে নেওয়া, ভালো কথা। আমি ডিডি করি ডলার সাইন ডাটাস সেভ দিলাম। এখন আমরা কি করব দেখবো, দেখবো যে কি অবস্থা তার। হ্যাঁ আচ্ছা, এটা কি সার্ভার আমার কি অফ? তাহলে সার্ভার অন করি, পার্টিশন পার্টিশন সার্ভ রয়েছে, ভালো কথা। এখন আমি এটা রিলোড দিলাম। এখন আমি এই যে ভিউ সাব ক্যাটাগরি ভিউ আলো, যদি আমি ক্লিক করি, এই যে দেখেন কোনার মধ্যে কি লেখাছে, ভিউ সাব ক্যাটাগরি ইউআরএল আসছে। এখানে আমি ক্লিক করলে কয়টা ডাটা দেখাচ্ছে, পাঁচটা, এরে পাঁচটা দেখছো। এই যে আমি এটা জুম করি, এরে কয়টা দেখাচ্ছে, পাঁচটা দেখাচ্ছে। আমি ক্লিক করি যে পাঁচটা, যে তোমার পাঁচটা ডাটা আছে। ঠিক আছে, আমার ডাটা বেজে কয়টা ডাটা আছে চলো দেখি এবার। 127 ওয়ানের পর দিয়ে স্ল্যাশ ডেভেলপ পিএসপি মাই অ্যাডমিন। একটু সময় লাগবে। ও মাই গড, এটা এত বড় আসলো কেন? আচ্ছা, তো এইখানে আমাদের কোডটা, আমাদের ডাটাবেজের নাম কি ছিল, লারাভেল, তাই না? তো লারাভেল আসার পর আমরা যদি সাব ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো কয়টা ডাটা আছে, পাঁচটা ডাটা আছে, তার মানে আমরা ডাটা আনতে পারছি। এখন আমি কি করব, রিটার্ন ভিউ লিখবো। কি লিখবো আমি, কারণ আমার পেজে নিয়ে যেতে হবে না, মেথড থেকে পেজে, ওই যে বলছি যে মেথড থেকে কই যাবে পেজে, তাহলে রিটার্ন ভিউ। আমাদের পেজটা আছে কোথায়, রিসোর্সের ভিতরে না, অ্যাডমিনের ভিতরে, রিসোর্স মানে ভিউস মধ্যে, অ্যাডমিনের মধ্যে সাব ক্যাটাগরি, তার মধ্যে আমরা একটা ফাইল নিয়ে ভিউ, তাই না, ভিউ ডট ব্লেড ডট পিএসপি, ভালো কথা। তাহলে আমার রিটার্ন ভিউ আমি বলবো যে অ্যাডমিন, তার মধ্যে সাব ক্যাটাগরি, তার ভিতরে হচ্ছে ভিউ। ঠিক আছে, এখন এই ডাটাটা কি করতে হবে, কম্প্যাক্ট করে এখানে পাঠিয়ে দিতে হবে না, এই পেজে পাঠিয়ে দিতে হবে না, ভিউ পেজে। তাহলে আমি কি করলাম, কমা দিয়ে কম্প্যাক্ট লিখলাম, কম পিএসিটি কম্প্যাক্ট দিয়ে আমি এখানে বলবো ডাটাস। এই ডাটাসটা কোথায় পাঠাইতে হবে, ভিউ পেজ, ভিউ পেজটা কোথায় আছে আমার, এই যে আমি একটু বানাইলাম, এই যে ভিউ পেজ। এখন আমি কি লিখবো, আমি ওই দেখেন আমি কি করব, ওই ওইটাই কপি করে নিয়ে আসবো, কোনটা যেটা আমরা একটু আগে করলাম, এই যে বিওয়াল, এই যে এই যে ক্যাটাগরি যেটা, এটাই আমরা নিয়ে যেতাম, সময় সময় বাঁচবে। তাহলে কি ক্যাটাগরি ভিউ না, এই যে ক্যাটাগরি ভিউ, এটাকে কপি করবেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি এটা দিবেন, এই যে আমার বিওয়াল, এই যে ভিউ পেস্ট, এটার মধ্যে জাস্ট পেস্ট করে দিলাম, দিলাম। এখন আমার কাজ হচ্ছে যেখানে ক্যাটাগরি, এটার কী করবো আমি, সাব ক্যাটাগরি বানাই দিই নাকি, সময় বেঁচে যাবে আমাদের। সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপরে হচ্ছে আর কিছু না, তাই না? এখন এইখানে কি কি আছে, সিরিয়াল নাম্বার নাম্বার আছে, ক্যাটাগরি নেম আছে, তাহলে এখানে কি দেবো আমরা, ক্যাটাগরি নেমও দিতে হবে, কারণ কোন ক্যাটাগরি এনে কোন প্রোডাক্ট আছে, আর নিচে দেবো কি সাব ক্যাটাগরি নেম, তাই না, দেবো আমরা সাব ক্যাটাগরি নেম, ভালো কথা। দিলাম স্ট্যাটাস অ্যাকশন, ক্লিয়ার, স্ট্যাটাস আসলো, ডাটা হিসেবে আসলো, ক্যাটাগরি নেম, আমাদের কি ক্যাটাগরি নেম ফিল্ডের নাম নাকি ক্যাটাগরি আইডি, আইডি, তাহলে ক্যাটাগরি কী দিতে হবে, নেমের জায়গায় কী দিতে হবে, আইডি, তো ক্যাটাগরি আইডি দিলাম। এটা তো ক্যাটাগরি নেমের জন্য ক্যাটাগরি আইডি দিছি, তারপর সাব ক্যাটাগরির জন্য কী নাম, সাব ক্যাটাগরি নেম, তাহলে আমরা সাব ক্যাটাগরি নেম দিস, সাব ক্যাটাগরি আন্ডারস্কোর নেম দিছি, সরি স্ট্যাটাস, আর বাকি যা আছে তাই। এনে এডিটের ক্যাটাগরি রেখে কী দেবো, সাব দিলাম, এই জায়গায় ক্যাটাগরি রেখে দিলাম, সাব দিলাম, তাই না? এখন আমরা যদি এটা রিলোড, এগুলা হ্যাঁ নিয়ে আসলো, ড্যাশবোর্ডে যা আছে সব নিয়ে আসলো, এক্সটেন্ড করতে হবে না,
এক্সটেন্স মানে কি, এই হ্যাঁ এই যে এই এতটুকু, এই এতটুকু এতটুকু আগে নিয়ে রাখলো, খালি এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে তোর। আমি ভিউ অলে ক্লিক করি, আসছে পাঁচটা ডাটা, কিন্তু এর কি আসছে এখন কি বোঝা যাবে? এর কোন কোন ক্যাটাগরি আইডি, আমি কোন ক্যাটাগরি বুঝবো কেমনে? তাহলে বোঝাই যাবে না। এখন আমরা শিখবো রিলেশনশিপ, রিলেশনশিপ কীভাবে হয়। রিলেশনশিপ টোটাল চারটা, একটা হলো ওয়ান টু মেনি, সরি ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, মেনি টু ওয়ান, ঠিক আছে। হ্যাঁ ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, একই কথা, মেনি মেনি টু ওয়ান, মেনি টু মেনি, ঠিক আছে, মেনি। হ্যাঁ আমি কি করলাম, ফাইলগুলো নিয়ে আসলাম, ডাটাগুলো নিয়ে আসলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে টু টু ওয়ান ওয়ান ওয়ান, তাই না? এখন আমরা একটু ডাটা বেঁধে চাই, চলেন। হ্যাঁ বলেন, বুঝে নেই, কফি বানাই থেকে বুঝছিলাম ঠেলাটা, যাই হোক এভাবে করলো। হ্যাঁ দাঁড়াও, আমি আবার বলতেছি, এই টেবিলের নাম কি, সাব ক্যাটাগরি। তাহলে এখন এটা হচ্ছে কি আমার সাব ক্যাটাগরি নেম, মানে তাহলে এই পাঞ্জাবি কি ক্যাটাগরি আইডি কত, ওয়ানের, টি শার্ট ওয়ানের, প্যান্ট ওয়ানের। এখন এই ওয়ান ক্যাটাগরিটা কি, মানে চলেন ক্যাটাগরি টেবিলে যাই এবার। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি টেবিল, এই যে ওয়ান কি ক্যাটাগরি আইডি কি, মেন ওয়ান কি মেন না, তার মানে এই এই তিনটা হচ্ছে মেনের আন্ডারে, তাই না? তাহলে এখন আমি কি করবো, রিলেশনশিপ করাবো। রিলেশনশিপ কেমনে করায় একটু আসি, রিলেশনশিপ করাই হচ্ছে মডেলে গিয়ে, কীতে করে মডেলে গিয়ে। তো আমি যদি মডেলে যাই সাব ক্যাটাগরি টেবিলে, কারণ সাব ক্যাটাগরিতেই তো আমার মডেলটা করতে হবে, রিলেশনটা করাইতে হবো, কারণ সাব ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি আইডি আছে না। তাহলে আমরা কীভাবে রিলেশনশিপ করবো, এর নিচে এসে বলবো পাবলিক ফাংশন, ধরেন কানেক্ট ক্যাটাগরি, কানেক্ট কি ক্যাটাগরি, কানেক্ট ক্যাটাগরি আইসা এখানে বলবো একটা একটা কথা লিখবেন, রিটার্ন ডলার সাইন দিস, এটা কি ওয়ান টু ম্যানি না ম্যানি টু ওয়ান, ওয়ান টু ম্যানি না, মানে মানে ক্যাটাগরি একটা আর অনেকগুলো। তাহলে ডলার সাইন বিলংস টু, বিলংস টু, এর ভিতরে আপনি ক্লাস বলবেন কি সাব ক্যাটাগরি, ফির ক্যাটাগরি, তাই না? ওই যে সাব ক্যাটাগরি ডট পিএসপি মডেলের ভিতরে সাব ক্যাটাগরি ডট পিএসপি মডেল, তো ক্যাটাগরি, ক্যাটাগরি বলুন ক্লাস, এবার কমা দিয়ে এখানে বলতে হবে সেই ফিল্ডের নামটা কি, কার সাথে রিলেশন করাইতে চান, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি এর সাথে, ঠিক আছে বললাম। এখন আমার এই যে ক্যাটাগরি ক্লাসটা কি এখানে ইউজ করতে হবে না, তাহলে আমি এখানে বলবো ইউজ, আচ্ছা এখানে ইউজ করা লাগবে না, এটা ইউজ না করলেও চলবে, হ্যাঁ এটা তো মডেলই। তো এখন এইটা এই ক্যাটাগরিটা আমার ক্লাসের বলতে হচ্ছে ক্যাটাগরি আইডি যে আছে, মানে বলতেছে যে ক্যাটাগরি আইডি পাইলে তুমি ক্লাস রিলেশন করাও, ঠিক আছে আমি বলতেছি। তাহলে আমি এই যে কানেক্ট ক্যাটাগরি ফাংশনটা, সরি মেথডটা এটা নিয়ে যাবো, কানেক্ট ক্যাটাগরি মেথড, এটা নিয়ে যে এই যে আমাদের যে এই যে ক্যাটাগরি আইডিটা এটা বাদ দিয়ে আমি এখানে সেই ফাংশনটা বসাই দেবো, বসাইয়া হ্যাঁ ভিউ সাব ক্যাটাগরির ভিউ লাইট অফ করতে হবে, তো এখন এই যে কানেক্ট ক্যাটাগরি দিলাম, এরপরে যাইয়া আমরা ক্যাটাগরি টেবিলে যাই, ওর কী নামে আনবো, নাম কি তার নেম, তাহলে এখানে আমি ক্যাটেগরি আন্ডারস্কোর নেম দেবো। যখনই কোনো মডেলের রিলেশনশিপ করাবো তখন সাথে সাথে দুইটা কোয়েশ্চেন মার্ক দিয়ে একটা কোটেশন দিয়ে দেবেন, সিঙ্গেল কোটেশন, ঠিক আছে। তাহলে এখন আমি যদি একটু রিলোড দিই, দেখেন আসছে যে পাঞ্জাবি মেনের আন্ডারে, টি শার্ট মেনের আন্ডারে, প্যান্ট পেনের আন্ডারে, এবং উমেন শাড়ি এগুলো কি কুর্তি, এগুলো কি মেনের আন্ডারে, ক্লিয়ার? তাহলে এখানে আমি এডিট ডিলিট করতে পারবো না, এটার ওই সেম প্রসেস পারবেন না করতে, পারবেন আশা করি পারবেন, এডিটটা করাই, এডিটটা একটু ঝামেলা হইতে পারে, তাই না? আমরা এডিটটা করাই, তো এডিটটা কীভাবে করব চলেন দেখি। এডিটটা হচ্ছে এরকম যে আমি যখন এখানে ক্লিক করব তখন সে কি
একটা পেজ নিয়ে আসবে আর এবং তার ডাটাগুলো আমাকে দেখাবে। এখন এইখানে 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 আমার কি পাস করতে হবে? আইডি পাস করতে হবে। কোন ডাটারে আমি এডিট করতে চাচ্ছি? তো আমরা যদি ভিউ পেজে যাই, তাহলে ভিউ পেজে গেলে দেখেন এই যে এডিট সাব ক্যাটাগরি, তাই না? এই যে এডিট সাব ক্যাটাগরির পাশে কি ডাটা দেওয়া কি পাস করাইছি? আইডি পাস করাইছি। এখন আমি যদি, আপনারা বিশেষ যাবেন বাইরে যাবেন বলে 10 মিনিটের জন্য? আচ্ছা যান, সমস্যা নেই, আমার তো নামাজ পড়া দরকার। পড়া যায়, পড়া যায়, অবশ্যই পড়া যায়। আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা তাহলে রিলেশনশিপ করে আমরা কি করলাম, আমাদের ইমেজ নামগুলো নিয়ে আসলাম। এখন আমরা এডিট করবো, তাই না? আমরা তাহলে যেখানে যদি ক্লিক করি, দেখো উপরে কি দেখাচ্ছে, কোনার দিকে দেখো, দেখো আইডি নাম্বার কত দেখাচ্ছে, 5, এই পাশেটা 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। হ্যাঁ, আমাদেরটা উল্টা কেন হচ্ছে? কারণ আমরা ডিসেন্ডিং দিয়েছিলাম না, এর জন্য সে এরকম দেখাচ্ছে। যদি আমি সিঙ্গেল দিতাম তাহলে এরকম আসতো। তো এখন আমি যখন এর ক্লিক করব, তখন আমার দেখাইতে হবে, হ্যাঁ আমি 5 নম্বর আইডি কিনবো, তাই না? তাহলে আমি এখানে যেহেতু আইডি পাস করাইছি, আমি অনেকের সাথে কি আইডি পাস করাইছি না, এই যে এডিট ক্যাটাগরি, এডিট সাব ক্যাটাগরির সাথে, তাহলে এডিট সাব ক্যাটাগরি একটা ইউআরএল, তাই না? তো আমার কি ওয়েবসাইট পেজে যদি সেই এডিট সাব ক্যাটাগরি আছে? নাই, তাহলে আমাকে দিতে হবে। আমি এরপরে এসে বলবো রাউট গেট। হ্যাঁ, সবই দেখাইছি, উপরে দেখো ক্যাটাগরি সবই আছে। হ্যাঁ, ইজ ইট, হ্যাঁ এই যে এই যে ইডিট ক্যাটাগরি, ক্যাটাগরিতে দেখাইছিলাম। তাহলে দেখো এবার স্ল্যাশ দিয়ে ওইটা বসাইলাম, ইডিট সাব ক্যাটাগরি। যেহেতু আর আইডি পাস করা যায়, তাহলে এখানে কি করতে হবে, আইডিটা ধরার জন্য কি দিতে হবে, একটা একটা সেকেন্ড ব্রেকেট, শুধু একটা সেকেন্ড ব্রেকেট শেষ, এর ভিতরে আমার কি লিখতে হবে, আইডিটা লিখতে হবে। এখান থেকে আমি বের হয়ে কমা দিয়ে একটা থার্ড ব্রেকেট দিয়ে বলবো সাব ক্যাটাগরি কন্ট্রোলার, তাই না? ডাবল কোলন ক্লাস কমা ব্রেকেট দিয়ে এই এডিট সাব ক্যাটাগরি, তাই না? সি, বুঝতে পারছি কথা? ক্লোজ। এখন সাব ক্যাটাগরি কন্ট্রোলারের কি নামে মেথড হবে, এডিট সাব ক্যাটাগরি, তাই না? তাহলে এই যে যেটা শেষ হয়েছে এর পিছনে এসে পাবলিক ফাংশন এডিট সাব ক্যাটাগরি, ওখানে কি আইডি পাস করাইছিলাম না, তাহলে আইডিটা ধরার জন্য কি একটা প্যারামিটার ধরতে হবে না, ডলার আইডি, ঠিক আছে ডলার আইডি। তাহলে আমরা দেখি এবার ইকো ইকো এই ডলার আইডিটা প্রিন্ট করে দেখি আইডিটা আসলে পাস হয় কি না। তাহলে আমি যদি এটা রিলোড দেই, তাহলে দেখো আমি এখানে সেভ এডিটে দিচ্ছি, তখন আইডি কত দেখাবে, 5 দেখাচ্ছে। তারপরে আমি যদি এটা দেখাই, 4 দেখাচ্ছে, তারপরে আমার আইডি ঠিক মতো পাস হচ্ছে। আচ্ছা এখন আমরা তাহলে কি বলবো, বলবো ডলার ডাটা করার পর আমরা বলবো যে কথা কি, তুমি সাব ক্যাটাগরি টেবিলে যাও, সাব ক্যাটাগরি টেবিলে ঢুকো। সান হয়েছে না, তাহলে সাব হবে, সাব ক্যাটাগরি ঢুকো। ঢুকার পরে হয়ার হয়ার যেখানে দেখবে আইডি কত, আইডি ডলার আইডি কিনা, মানে যদি আইডি ফিল্ডের এত নাম্বার আইডি খুঁজে পাও, তুমি 5 নাম্বার আইডি খুঁজে পাও, তাহলে তুমি তারা কি করবা, ধরবা। তাহলে ধরবা কেমনে, ফার্স্ট একটা ধরার জন্য কি করতে হয়, ফার্স্ট, ঠিক আছে? চলো দেখি এটা ডিডি করে দেখি আসে কিনা, ডিডি ডলার সাইন ডাটা দিলাম, দেওয়ার পর আমরা এখানে রিলোড দিই, রিলোড দিই আমরা এই এটা, এটা কত নাম্বার আইডি, 4। তাহলে আমি যদি ক্লিক করি এই যে অ্যারে 7-এর মধ্যে ঢুকো, 4 নম্বর আইডি দেখাইছে, তার ইউজার আইডি 1, ক্যাটাগরি আইডি 2, সাব ক্যাটাগরি নেম কত, সারি, স্ট্যাটাস কি 0, এত তারিখে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি এখানে ঢুকার পরে কি এটা পেজে দেখাইতে হবে না? তাহলে এখন আমি এখানে বলবো এর নিচে ইসাম যে রিটার্ন ভিউ, আমাদের সাব এডিটটা কোথায় করবো, অ্যাডমিনের ভিতরে সাব ক্যাটাগরি যে ফোল্ডার আছে তার ভিতরে এডিট একটা পে ফাইল, তাই না? এডিট একটা ফাইল, এডিট একটা ফাইল দিলাম সেভ। আর কম্প্যাক্ট করে কোথায় পাঠাতে হবে ডাটাটা, ওই যে এই পেজে পাঠাই যেতে হবে, ডাটারে ডাটারে পাঠাই যেতে হবে না, এডিট ফাইলকে আমরা ক্রিয়েট করেছি না, না এই যে ডাটা, এটা তো ডাটা, এটা তো, এটা তো অন্যটা, এটা তো ভিউতে, এটা তো আমরা একটা পাঠাচ্ছি না, তুমি এখানে যে নাম ইচ্ছা দাও ওটা নিয়ে প্রবলেম নাই, মানে একাধিক ডাটা গেলে আমি ডাটাস দেই, আর একটা ডাটা যেহেতু ফার্স্ট, একটা ডাটা না, এই জন্য ডাটা দিলাম সিঙ্গেল,
হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে ওটা যেতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে গেল। এরপর আমাদের কাজ কি, এই সাব ক্যাটাগরিতে একটা ইডিট ফাইল ক্রিয়েট করা, তাই না? তাহলে ইডিট ডট ব্লেড ডট পিএইচপি। এখন এখানে এসে কি করবো বলছিলাম, মনে আছে? ইডিট পেজে কি করবো আমি, ক্রিয়েট পেজের যা আছে আমি সবগুলো কি করবো, কপি করে নিয়ে ওই যে ইডিটের মধ্যে পেস্ট করে দেবো। দেখি এখন এখানে আইসাম আমি কি করবো, আমার ডাটার মধ্যে সব ডাটা আছে না, তাহলে আমি একটু অল্টার জেড মারি, এই যে এখানে এসে বলবো যে আমার ফার্স্টেরটায়, ফার্স্টেরটা কি ক্যাটাগরি আইডি, তাই না? এটা একটু পরে করি আমরা ম্যাচিং করার জন্য। তো আগে এখানে আসো, দেখো এই সাব ক্যাটাগরি নেম, এর পিছনে এসে লেবা ভ্যালু, কি বলবো, ভ্যালু ডলার, দুটো সেকেন্ড ব্রেকেট শুরু, দুটো সেকেন্ড ব্রেকেট দিয়ে শেষ। এখানে ওই যে আমার ভেরিয়েবলটা কি ডাটা না, ডাটার ভিতরে কি দিবা, সাব ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, এখানে শো হবে ভ্যালু, মানে কি ভ্যালুতে প্রিন্ট হইলো। আচ্ছা আরেকটা জিনিস কি আছে, এই ক্যাটাগরি, এখন কথা হচ্ছে এই অল ক্যাটাগরিজ কি এখানে আসতেছে? হ্যাঁ, অল ক্যাটাগরিজটা এই যে এই যে এই যে অপশন ইডিট পেজে কি আসবে, কোনোটাই আসবে না। কারণ কেন বলো তো, আমি দেখেন ইডিট পাঠাইনি, পাঠাইছি এখানে পাঠাই না, তো আমার কথা হচ্ছে আমি অল ক্যাটাগরিজ কুই ক্রিয়েটে পাঠাইছি, ইডিটে পাঠাইছিলাম, তাহলে আমার এটা কপি করে নিয়ে যাই, আমি কপি করে নিয়ে আমি এখানে কি দেখে দিলাম, পেস্ট করে দিলাম ওই জিনিসটাই। এখন আমি এইটাও কি অল ক্যাটাগরিজটা কি কম্প্যাক্ট করে পাঠাই দিই, তাহলে অল ক্যাটাগরিগুলো শো করবে, করলো শো। দেখি এবার রিলোড, আমরা একটা রিলোড দিয়ে চলো, রিলোড দেওয়ার পর আমি যদি বলি ইডিটে যাই, সে আমাকে দেখাইছে, তাই না? এই যে মেন উমেন, কিন্তু সিলেক্ট করা আছে কোনটা রেলে আসলে। আচ্ছা আমরা একটা প্রুফ দেখি, এটা উমেন না, আমি আমি ইডিটে গেলাম, কি সিলেক্ট করা তো ধইলো না, আর এইখানে কি সেটা দেখাইতেছে, সাব ক্যাটাগরি নেম যেটা আমি দিয়েছিলাম দেখাইতেছে, এটাও কিন্তু দেখাইতেছে না, তার মানে অবশ্যই ঝামেলা আছে, তাই না? আমাদের দেখাচ্ছে না, তাহলে চলো দেখি কি সমস্যা সেটা। আমি ইডিটে গেলাম, ইডিটে যেয়ে আমরা কি দিচ্ছি ডলার সাইন, সান ক্যাটাগরি না দেখি দেবো, আমি সাব ক্যাটাগরি দেবো, কি দেবো, সাব ক্যাটাগরি। তাহলে এবার চলো যে দেখি রিলোড আছে কিনা, এবার সারি আসছে। আচ্ছা এখন হ্যাঁ মেনে তো সারি হবে না, এটা তো রিয়েল উমেনটা আসবে, তাই না? এখন আমরা এটা আনবো, তো আমি এই অপশনের পর একটু ভালো করে তোমরা শিখো, এই যে সেকেন্ড ব্রেকেটটা মানে ডাবল কোটেশন শেষ হয়েছে, তারপরে সেটা স্পেস দিয়ে যেটা সেকেন্ড ব্রেকেট দিবা, বলবা এই যে এই আইডিটা যদি ক্যাটাগরির, টার্নারি অপারেটর শিখবো না আমরা, হ্যাঁ, যদি এই ক্যাটাগরির আইডিটা যদি ইকুয়াল ইকুয়াল আমার কোন আইডি, ডলার সাইন ডাটা এর কি আইডি যদি মিলে যায়, মানে ডাটার আইডি আর এই ক্যাটাগরি আইডি যদি মিলে যায়, তখন তাহলে আমরা একটা কোয়েশ্চেন করব, যদি সত্য হয় তাহলে তুমি তারা সিলেক্টেড করো, সিলেক্টেড করবা, আর যদি মিথ্যা হয় তাহলে কোলন দিয়ে না খালি, ঠিক আছে? হ্যাঁ, তো এটা যদি আমি দেই তাহলে কি হচ্ছে দেখেন তো, ডলার সাইন ক্যাটাগরির আইডি, ডলার সাইন ডাটার আইডি যদি হয় তাহলে সিলেক্টেড, এসিএল, হ্যাঁ না দিছি, এই যে এটা দিছি, এই ডাবল কোটেশন শেষ হয়েছে, সিলেক্টেড, দাঁড়ান কয়ের কিচ্ছু নাই, এমনি হয়ে যাবে। এটা আমার কি উমেন না, সারি না, ইডিটে গেলাম, উমেন আসবে তো। আচ্ছা দাঁড়ান, ওয়েট, দেখতেছি যদি ক্যাটাগরি এর আইডি যদি সাব ক্যাটাগরির, ও ক্যাটাগরি ডাটার ক্যাটাগরি এডিশন, ডাটার ক্যাটাগরি আইডি না, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি যদি মিলে তাহলে সে তুমি সিলেক্ট করবা। আমি রিলোড দিই, এখন উমেন আসছে, দেখো এখন আমি যদি এই যে উমেনে যাই, উমেন দেখাইছে, তারপর আমি যদি মেনে যাই, মেন দেখাইছে, টি শার্ট আসছে, কিন্তু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটা তো ঠিক হইতেছে না, তাই না? তো এটাও কি সেম প্রসেস না, শিখাইছিলাম না এটা? এরপরে কিন্তু এটা দেখাবো না, ডলার সাইন ডাটা এর স্ট্যাটাস যদি ইকুয়াল ইকুয়াল জিরো হয় তাহলে সেটা কি হবে, সিলেক্টেড, তাই না? নয়তো ফাঁকা, সিমিলার ভাবে ফাঁকাটা বলে মিথ্যা, মিথ্যা মানে কিছুই না, কিছুই না, এখানে কিছুই না, না 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 মানে সিলেক্ট হবে না,
এটাই আর কি। এই যে দেখো, ফাঁকা কেন বুঝো নাই, ডেট কেন, ডাটা সেন রে, ডাটা ডাটা মানে জিনিসটা হচ্ছে কি, যদি তুমি ডাটার স্ট্যাটাস যদি তুমি জিরো পাও তাহলে তুমি সিলেক্ট করো, আর যদি সিলেক্ট যদি জিরো না পাও তাহলে কি ফাঁকা থাকো, ফাঁকা বলতে কি মানে কাজ হবে না, সিলেক্ট হবে না, ঠিক আছে, আর যদি ওয়ান হয় তাহলে সিলেক্ট হবে, সিলেক্ট হবে না, এরকম আর কি। তাহলে এখন যে রিলোড দিই তাহলে দেখো সে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, কারণ সে অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ তো আমরা একটা করি নাই। আচ্ছা আমি এখান থেকে করে দিতে পারবো, স্ট্যাটাস সাপোজ ওয়ান করে দিলাম, ওয়ান মানে তো ইনঅ্যাক্টিভ তাই না, তাহলে আমি রিলোড দিই, এখানে কি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে একটা, আমি তো ইডিটে যাই, দেখো ইনঅ্যাক্টিভ কুর্তি উমেন আসছে, আসছে না, ফাঁকা হবে কেন, মানে ওটা হইলো না, ফাঁকা মানে কি ওটা কাজ করবে না, অন্যটা কাজ করবে যে, বুঝতে পারছো। তো এখন যেটা বুঝলাম আমরা, তাহলে আমাদের এটা ডান, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এডিট করব, কারণ এখন আমার মনে হলো আমি ভুলে উমেন দিয়ে ফেলাইছি, মেন দিতে হইব, আর এমন হলো যে কুর্তি দিয়ে ফেলাইছি অন্য কিছু, বা কুর্তি বানানটা ভুল হয়েছে, ডাবল ই হবে তাই না, এরকম হইতেই পারে। তো এখন আমি কি করব, এই ডাটাটা কোথায় পাঠাবো, এই সাব ক্যাটাগরি পোস্ট আছে না, আমি তার আগে দিলাম আপডেট সাব ক্যাটাগরি পোস্ট ইউআরএল দিলাম, এটারে আমি কপি করে নিয়ে আমাদের ওই যে ওয়েব ডট পিএসপি যে আছে সেখানে আমার কি রাউট করা আছে নাই, তাহলে রাউট ও ইউটি রাউট, হ্যাঁ বলেন, এখন কি পোস্ট করব না, মানে ইনসার্ট করব যেহেতু, তাহলে কি হবে পোস্ট মেথড হবে না, পিওএসটি পোস্ট মেথড, আমরা এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে বলবো এটা, তারপর আমরা এখানে বেড়ে বলবো এটা থার্ড ব্রেকেট দিব, বলবো সাব ক্যাটেগরি কন্ট্রোলার ডাবল ক্লোন ক্লাস, হ্যাঁ আপডেট করবো তখনও পোস্ট, ঠিক আছে, এস আর এডিট, তাহলে এখানে কি দিলাম আমরা আপডেট ক্যাটাগরি পোস্ট দিলাম, সেভ, ওকে ডান। এখন এই সাব ক্যাটাগরি কন্ট্রোলারে যাইয়া আমরা কি করবো, ওই মেথডটা ক্রিয়েট করবো তাই না, তাহলে পাবলিক ফাংশন সাবডেট ক্যাটাগরি পোস্ট, আর যেহেতু ইনসার্ট করবো তাহলে রিকোয়েস্ট ডলার সাইন কি, এগুলো কিন্তু বারবার করতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না, দিলাম। এখন ইডিটে করার সময় আমাদের কি পাস করতে হয়, আইডি পাস করতে হয় না, তাহলে আমরা কি আইডি নিচ্ছি এখানে, না আইডি একটা নিলাম, তাহলে ইনপুট সরি ইনপুট টাইপ টেক্সট দিয়ে কি দেবো, হিডেন দেবো, কি দেবো আমরা, এটা আগের দিন শিখেছিলাম হিডেন দিয়ে, এখানে বলবো নেম হচ্ছে কি তার আইডি, আর ভ্যালু দেবো কি আমরা কোটেশন দিয়ে ডলার সাইন ডাটা, এর কি পাস করবো এখানে, আইডি পাস করবো না, তাহলে এখন আমার কথা হচ্ছে আমি যদি এখানে আসি তাহলে এখানে আমি ইকো করি ডলার সাইন রিকোয়েস্ট আইডি, রিকোয়েস্টের আইডি দিলে বুঝতে পারবে হ্যাঁ আমি ঠিক আইডিতে যাচ্ছি, তাহলে আমি যদি রিলোড দিই, আমি বললাম যে কুর্তি বানান বলেছে ডাবল ই হবে কুর্তি, মানে আমি সেভ দিন কত নাম্বার আইডি যাচ্ছে, তখন ঠিকঠাক যাচ্ছে কিভাবে, এই দেখো আমি এখানে এডিটে গেলাম, কুর্তি আছে, আমি কুর্তি বানান ভুল, আমি ডাবল ই দিলাম, সাবমিট করলাম, বলছে তুমি 5 নম্বর আইডি ধরছো, হ্যাঁ 5 নম্বর, এখন আমি করবো কি, আমি বলবো ঠিক আছে ভালো কথা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি সাব ক্যাটাগরি টেবিলে যাও, সাব ক্যাটেগরি টেবিলে ঢুকো, ঢুকলাম যেখানে মানে হয়ার যেখানে তুমি আইডি পাবা ডলার সাইন রিকোয়েস্টের আইডি, মানে আইডি খুঁজো 5 নম্বর আইডি আছে কি না, যদি পাও তাহলে তারা কি করে দেবা, আপডেট করে দেবা, কি করে দেবা, তাহলে আপডেট ফাংশন লিয়ে ভিতরে থার্ড ব্রেকেট দিয়ে ইন্টার দিবেন, এখান থেকে বেরিয়ে একটা সেমি কলন দিবেন, উপরে ঢুকবেন, ফার্স্টে কি আছে আমাদের ইউজার আইডি, ইউজার আইডি না, এই যে ইউজার আইডি ফার্স্টে কই, সাব ক্যাটাগরি কই আমাদের, এই যে ইউজার আইডি ফার্স্টে, তো ইউজার আন্ডারস্কোর আইডি, ইউজার আইডি কী হবে, অথ আইডি তাই না, অথ হাইফেন ডলার কোলন আইডি, এটা শিখেছিলাম না কালকে, আচ্ছা তারপর এখান থেকে বেরবো যে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি দেখেন সেকেন্ড ফিল্ড, ক্যাটাগরি আইডি না সেকেন্ড ফিল্ড, ক্যাটাগরি ফিল্ড আইডিতে যায় বলবো ডলার সাইন রিকোয়েস্টের মাধ্যমে যে ক্যাটাগরি আইডিটা আসবে তাই না, এখান থেকে বেরোয় বলবো তারপরে কি সাব ক্যাটাগরি নেম, সাব ক্যাটেগরি নেম, এখান থেকে বেরোয় বলবো ডলার সাইন রিকোয়েস্ট সাব ক্যাটেগরি,
নেম সরি স্ট্যাটাস এখান থেকে বেরিয়ে বলবো ডলার সাইন রিকোয়েস্ট কি স্ট্যাটাস ঠিক আছে আর পরে এসে কি বলবো আপডেটেড অ্যাড তাই না আপডেটেড এটা আমি আপডেট করছি না এখন আর কি ডেট দিব না আপডেটেড অ্যাড দিব আপডেটেড অ্যাড দিয়ে আমি বলবো কি বলবো ফাংশন কার্বন কার্বন কোলন কোলন নাও ঠিক আছে দেওয়ার পর এটা কি দিতে হবে আমাদের ফ্ল্যাশ মেসেজ দিতে হবে না কি বলবো রিটার্ন ব্যাক উইথ উইথ কি দেব ব্যাকেট দিয়ে বলবো সাকসেস সাকসেস কি বলবো ডাটা ডেটেড সাকসেস ফুললি সি চলেন এবার এটা আপডেট করে দেখি আমাদের হয় কিনা রিলোড দিলাম এটা আমাদের আছে কুর্তি বানান ভুল তাহলে কিউ আর টিই সরি টি কুর্তি তাহলে আমরা এটা ইনঅ্যাক্টিভ আমরা অ্যাক্টিভ করে দিই সাবমিট দিলাম ডাই আপডেট থাকে কি কুর্তি বানান হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে তার মানে আমাদের কি এটাও শেষ হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা কি বুঝ